1948 সালের আরব ইসরায়েল যুদ্ধের 76 বছর আজ। সে সময় জাতিগত নির্মূল তথা বড় আকারে বাস্তুচ্যুত হয় ফিলিস্তিনিরা, ফলে একে নাকবা বিপর্যয় বলা হয়ে থাকে। 76 বছর কেটে গেলেও ফিলিস্তিনিদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিনই মৃত্যুকে আলিঙ্গন, ফুরিয়ে যাচ্ছে খাবার, বাস্তুচ্যুত হচ্ছে লাখ লাখ মানুষ। চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় ফিলিস্তিনিরা প্রতিদিনই ঠাঁই নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। গাজে ইসরায়েলের নির্মম হামলার 7 মাস পেরোচ্ছে। বিশ্লেষকদের মতে 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ কিংবা নাকবা বিপর্যয়ের থেকেও বর্তমান পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। গাজার পূর্বাঞ্চলের পার্শ্ববর্তী সুজাইয়াতে বহু আবাসিক ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী, এতে আরও বিশাল জনসংখ্যা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এসব ফিলিস্তিনিদের এখন উদ্বাস্তু জীবন গ্রহণ করা ছাড়া আর কোনো পথ নেই। 1948 সালের নাকবা বিপর্যয় থেকে তুলনামূলক বেশি কঠিন বর্তমান পরিস্থিতি। উদ্বাস্তু জীবন গ্রহণ করা, ক্ষুধা অবরোধ, ধ্বংসযজ্ঞ এবং নিরলসভাবে শত্রুর আক্রমণ, এটা কোনো জীবন নয়। আজকের বিপর্যয় ভিন্ন। ইসরায়েলের নির্বিচার হামলায় নারী এবং শিশুরা মারা যাচ্ছে। তারা শুধুমাত্র সশস্ত্রদের টার্গেট করছে না, অসহায় বেসামরিক নাগরিকদেরও টার্গেট করছে। ইফাত জাহান, বাংলাভিশন।